সুমাস কিচেনে সবাইকে স্বাগতম। আজ তৈরি করব সেসামি চিকেন। ঝটপট খুব সহজেই তৈরি করে ফেলা যায় এই চিকেন রেসিপিটি। চলুন শুরু করা যাক। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি কাটা ছাড়া, প্রায় 2 কাপের মতো। সেগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আপনি চাইলে লেগ অথবা থাই পিসগুলো নিতে পারেন কাটা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে। মাংসের টুকরোগুলো আমি আগে থেকে ধুয়ে পানিতে ঝরিয়ে নিয়েছিলাম। এবারে কেটে নেওয়া মাংসগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি। মাংসের টুকরোর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সয়া সস, দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 3 চা চামচ ময়দা এবং সাথে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। এখানে আমি লবণটা খুবই সামান্য ব্যবহার করছি, কারণ আমি যখন সসটা তৈরি করব তার মধ্যে সয়া সস অনেক পরিমাণে থাকবে আর তাতে করে লবণের পরিমাণটা অনেকই বেশি হয়ে যাবে, যার জন্য এই অবস্থাতে একদমই বেশি লবণ দেওয়া যাবে না। সবগুলো উপকরণকে ভালো করে মাখিয়ে প্রায় 30 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দিচ্ছি। চিকেনটা রান্না করার জন্য আমি একটি সস তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ রাইস ভিনেগার, 1 চা চামচ সেসামি অয়েল, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ কর্ন পাউডার, 1 চা চামচ ব্রাউন সুগার, দিচ্ছি 2 টেবিল চামচ পানি। আর একটু গাঢ় রং করতে চাইলে এখানে 1 চা চামচ ডার্ক সয়া সস ব্যবহার করতে পারেন। আর যদি আপনি আপনার মাংসটাকে একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আরও 1 চা চামচ ব্রাউন সুগারটা বাড়িয়ে দেবেন। এবারে একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো তিল। এখানে আমি সাদা তিলটা ব্যবহার করছি। এটাকে অল্প আঁচে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। হালকা বাদামি কালার চলে আসলে নামিয়ে নিচ্ছি প্যান থেকে। এবারে একই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে তেল। তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। আর এই অবস্থাতে আমার চুলার আঁচটা রয়েছে একদম মিডিয়ামে। লোকে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে ভেজে নিচ্ছি, অথবা যতক্ষণ পর্যন্ত না এটা হালকা বাদামি কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত। মাঝে মাঝে চিকেনগুলোকে উল্টে দিচ্ছি প্রায় 2-3 বারের মতো। চিকেনগুলো এখানে হালকা গোল্ডেন কালার চলে এসছে, এবারে নামিয়ে নিচ্ছি। চিকেনগুলো নামিয়ে নিয়ে একে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সসটা। প্রায় মিনিট খানেকের মতো রান্না করতে হবে, অথবা যতক্ষণ পর্যন্ত না সসটা ঘন হয়ে আসে ততক্ষণ। সসটা মোটামুটি ঘন হয়ে আসলে এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে প্রায় মিনিট খানেকের মতো নেড়ে নিচ্ছি। এবারে চিকেনের উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা তিল। একটু নেড়ে নামিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরিবেশনের পাত্রে নামিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কলি অথবা গ্রিন অনিয়ন। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবার দেখা হবে সুমাস কিচেনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।